শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা। আমরা বোর্ড এখন একটা অসাধারণ প্রশ্ন লিখেছি। প্রশ্ন দেখো, একটা ধারক আঁকা আছে। এই এই ধারকের এখানে কিছু একটা আছে, হাবি যাবি। বাট এই কোশ্চেনটা কোথায় আসছে আমি তোমাকে একটু বলে নেই। এই কোশ্চেনটা আসছিল AIPMT পরীক্ষা। AIPMT মানে হচ্ছে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, মানে মেডিকেল টেস্টের আগে বাছাই পদ্ধতি পরীক্ষা যেটা আছে ইন্ডিয়াতে, সেটার ভর্তি পরীক্ষার প্রশ্ন এটা। মানে সহজ কথায় মেডিকেল ভর্তি পরীক্ষার বাছাই প্রশ্ন। তো প্রশ্নটাতে বলা হচ্ছে যে এই ক্যাপাসিটারের ভেতরে তড়িৎ প্রাবল্যের গ্রাফ আঁকতে হবে, গ্রাফ কেমন। তো এই ধরনের কোশ্চেনে আমরা আমাদের বাংলাদেশে দেখি যে একটু কপি হয় তুলনামূলক ইন্ডিয়ার সিলেবাস বা কারিকুলাম থেকে। আসলে লজ্জার কিছু নাই, বিকজ আসলে এগুলা ইন্ডিয়ার সিলেবাসটা অনেক এনরিচড বাংলাদেশের ইন্টারমিডিয়েট সিলেবাসের থেকে। তো এটা ঢাকা ভার্সিটি বা বুয়েটে এই ধরনের কোশ্চেন মূলত কপি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায়। তো তোমরা যারা আছো তাদের অবগতির জন্য জানা রাখতে চাচ্ছি সেটা হচ্ছেই যে আমরা রিসেন্টলি, তোমরা জানো নিশ্চয়ই, যে 2024 সালের যে HSC ফার্স্ট ইয়ার ব্যাচ আছে ইন্টারমিডিয়েট, তাদের জন্য এবং যারা সেকেন্ড ইয়ারে আছে তাদের জন্য ফুল ফিজিক্স বইয়ের উপরে দুইটা কোর্স লঞ্চ করেছি, 201 আর 202। 201 হচ্ছে ফার্স্ট পেপারের কোর্স, 202 হচ্ছে সেকেন্ড পেপারের কোর্স, আর 203 একটা কোর্স আছে, এটি হচ্ছে ফুল অ্যাডমিশনের জন্য বানানো। যারা বুয়েট বা ঢাকা ভার্সিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তাদের জন্য 203। আর যারা 9-10 আছো তাদের জন্য হচ্ছে 101 কোর্স, এটা রিসেন্ট লঞ্চ করা। এখানে আমরা মোটামুটি ফিজিক্সের A to Z আলোচনা করেছি। তো তোমরা আমাদের সাথে কোর্সগুলির মাধ্যমে যুক্ত হতে পারো। কোর্সে কীভাবে যুক্ত হবে, কী সিস্টেমে ক্লাস হয় আমাদের, সমস্ত ডিসক্রিপশন আমাদের ভিডিওর উপরে বা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আমরা আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত হবে এবং আমাদের ইন্সপায়ার করবে কীভাবে আমরা আরও আপডেট করতে পারি, তোমাদের জন্য আরও কাজে লাগতে পারি। তাহলে চলো এই কোশ্চেন আমরা একটু দেখি। এই কোশ্চেনে দেখো, এই হচ্ছে দুইটা প্লেট PRQ। এই দুটো প্লেটের মধ্যে এই প্লেটটা হচ্ছে পজিটিভলি চার্জড আর এই প্লেটটা হচ্ছে নেগেটিভলি চার্জড। আর এর মাঝখানে এইটা একটা পরাবৈদ্যুতিক মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 3, আর এইটা একটা পরাবৈদ্যুতিক মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 9। এখন এই পরাবৈদ্যুতিক ধ্রুবক কথাটা কেন আসলো এটা একটু খেয়াল করো। বলতো কোনো একটা জায়গাতে তড়িৎ প্রাবল্যের মান আমরা এরকম শিখেছিলাম না, σ/ε, মনে আছে? তাহলে কথাটা মন দিয়ে শুনবা কি বলতেছি। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা বলো অথবা এই জায়গাটা বলো অথবা এই জায়গাটা বলো, আমি নাম দিয়ে দিই তোমাকে। ধরো আমি নাম দিলাম, এটা হচ্ছে রিজন 1, এটা হচ্ছে রিজন 2, এটা হচ্ছে রিজন 3। তাহলে 1, 2, 3 দেখি কী হচ্ছে খেয়াল করো। তাহলে অ্যাট 1, 2, 3 আমাদের এপসাইলনের মান হচ্ছে εo, ফলে আমি সেখানে একটা তড়িৎ প্রাবল্য পাবো, হুইচ ইজ E0, তাই তো? এটা মান পাবো 1, 2, 3। বাট হোয়াট উইল হ্যাপেন হেয়ার অ্যান্ড দেয়ার, আমি মনে করো নাম দিলাম, এইটাকে নাম দিলাম হচ্ছে 4 আর এইটাকে নাম দিলাম হচ্ছে 5। তাহলে বলো তো অ্যাট 4 কথাটা বুঝো, কিন্তু অ্যাট 4 আমাদের ই এর মান কত হবে? ধরলাম E4, সেটা হবে σ/ε0 ইনটু কাপ্পা 1 বা K1। কারণ এখানে এই যে এইটুকু অংশের জন্য, এইটুকু অংশের যে প্রাবল্য সেখানে কিন্তু আমাদের εo কাজ করবে না, বিকজ এখানে আমাদের যেহেতু কাপ্পা দেখানো আছে এই জন্য আমরা কাপ্পা 1 গুণ করে দিয়েছি, বুঝতে পেরেছ? আর সেমভাবে যদি আমরা অ্যাট রিজন 5 চিন্তা করি, মানে এই রিজনটা, এখানে দেখো কাপ্পার মান হচ্ছে 9, তাহলে আমাদের E5 কত হবে? আমাদের E5 হবে হচ্ছে σ/ε0 ইনটু কাপ্পা 2। এখন একটা বিষয় বুঝো, কাপ্পার মান যেখানে বড়, যেমন 5 রিজনে কাপ্পার মান বড়, আমি কি বুঝতেছি যে কাপ্পার মান যত বড় হবে সেইখানে অবশ্যই তড়িৎ প্রাবল্যের মানটা কিন্তু অবশ্যই অবশ্যই কম হবে, কথাটা কি বুঝতে পারছি? তার মানে এই K1-এ যতটা তড়িৎ প্রাবল্য হবে তার থেকে K2 এর প্রাবল্য ডেফিনেটলি কম হবে। কেন কম হবে? কারণ হচ্ছে এই যে K2 এর মানটা বড়, K2 এর মান বড় থাকার কারণে এই তড়িৎ প্রাবল্যটা অবশ্যই অবশ্যই কম হবে, কথাটা বুঝতে পারছো? কী বললাম কথাটা? মানে যেখানে কাপ্পা বড়, এই যেখানে কাপ্পা বড় এইটুকু অংশে, তাহলে এইটুকু অংশে যেহেতু কাপ্পা বড় তার কারণে এইটুকু অংশে প্রাবল্য হবে সব থেকে কম, বুঝেছ? আর এর পরবর্তীতে আমরা যদি এই দুইটা অঞ্চল চিন্তা করি, এই যে 1 নম্বর অঞ্চল আর 4 নম্বর অঞ্চল, তাহলে আমরা দেখতে পাবো যে 1 নম্বর অঞ্চলের থেকে 4 নম্বর অঞ্চলে প্রাবল্য কম হবে। কেন? কারণ দেখো 1 নম্বর অঞ্চলে εo-এর সাথে কিছু গুণ নাই, কিন্তু এই 4 নম্বর অঞ্চলে কিন্তু একটা কে গুণ আছে। ফলে আমরা যদি এখন পুরো গ্রাফের চিত্রটা একটু দেখার চেষ্টা করি যে আমাদের গ্রাফটা কেমন হবে, এদিকে দিলাম মনে করো x, আর এটা এই বরাবর দিলে মনে হয় বেটার হয়। তাহলে তুমি একটা জিনিস ভাবো, আমরা কয়েকটা রিজনে ভাগ করে ফেলি। মনে করো এইটা আমাদের রিজন 4 আর এইটা হচ্ছে আমাদের রিজন 5, খেয়াল করতে হবে। তাহলে আমরা E0 বলতে, এই যে এখানে আমরা দিব হচ্ছে প্রাবল্য, এখানে আমরা দিব হচ্ছে প্রাবল্য, তাহলে এইটা আমি ধরলাম E0, এই যে এই পয়েন্টের মানকে আমি ধরলাম E0।
তাহলে ই নট বলো তো কতক্ষণ পর্যন্ত থাকবে, কথাটা বুঝো। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু মানটা ই নটই থাকবে, মানে এই পর্যন্ত আমাদের গ্রাফটা ই নটই আছে, এটা হচ্ছে ই নট। এবার এখানে আসার সাথে সাথে মানটা কিন্তু একটু কমে যাবে। কেন কমে যাবে? কারণ এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক ছিল হচ্ছে ওয়ান, আর এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে থ্রি। ক্লিয়ার? তাহলে আমাদের এই মানটা যা তার তিন ভাগের এক ভাগ মানে চলে আসবে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান, তিন ভাগের এক ভাগের মান, সেটা হয়তো বা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত। তাহলে এই মানটাকে আমি বললাম হচ্ছে মনে করো ই ওয়ান। তাহলে ই ওয়ানটা কিন্তু আমাদের মানে এর তিন গুণ করলে হচ্ছে আমরা ই নটের সমান পাবো, মানে এইখানে যতটা প্রাবল্য হবে তার থেকে এখানে প্রাবল্যটা তিন ভাগের এক ভাগ হবে। তারপরে চার নম্বর অঞ্চল থেকে দুই নম্বর অঞ্চলে যদি আমরা যাই, কথাটা খেয়াল করো, তাহলে আবার কিন্তু আমরা কী পাবো? ই নটই পাবো, এই জি নট। এইবার খেলাটা হচ্ছে আমরা যখন পাঁচ নম্বর রিজনে যাবো, পাঁচ নম্বর রিজনে দেখো তো কে টু এর মান কত বলা আছে? নাইন বলা আছে না? নাইন মানেই হলো এই জিনিসটা যে এক নম্বর বা শূন্যস্থানে যতটা প্রাবল্য আছে তার থেকে এখানকার প্রাবল্য নয় ভাগের এক ভাগ। তাহলে আমাদের প্রাবল্য নয় ভাগের এক ভাগ মানে হচ্ছে এই যে মেবি এই পর্যন্ত চলে আসলে এখানে আমরা পাবো হচ্ছে ই টু। সো এইটা হচ্ছে আমরা ধরলাম হচ্ছে ই টু। তাহলে ই টু এর মান হচ্ছে মনে করো বিষয়টা কেমন চিন্তা করতে হবে, যে ই টু এর মান হলো আমাদের ই নটের মানে নয় ভাগের এক ভাগ। তারপর আবার এখানে আসার পরে তিন নম্বর রিজনে আসার পরে আমাদের এই মানটা কিন্তু আবার ই নটই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের গ্রাফ। সো তুমি এখান থেকে কী শিখলা? তুমি এখান থেকে শিখলা যে যদি আমরা কোনো একটা ক্যাপাসিটরের মধ্যে আলাদা আলাদা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম স্থাপন করে দেই, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রাবল্য ডিফারেন্ট হবে। যে ক্ষেত্রে কথাটা মনে রাখতে হবে, যেখানে কী বলতো কাপ্পা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বেশি সেখানে সেখানে কী হবে? সেখানে প্রাবল্য কম হবে, প্রাবল্য কম হবে। এই জিনিসটাই মোটামুটি এই কোশ্চেনের মুখ্য উদ্দেশ্য ছিল। তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমার কাছে ভালো লেগেছে এবং তুমি নিজে একটু মাথা কাটাবে। আর এই ধরনের আরও অনেক কোশ্চেনের সমাধান বা কোশ্চেনটা কীভাবে স্মার্টলি হ্যান্ডেল করবে, বেসিক কনসেপ্ট কীভাবে বুঝবে, এটার জন্য তোমরা আমাদের সাথে যুক্ত থেকো, আমাদেরকে কমেন্ট করে এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের সাথেই থেকো। ভালো থেকো সকলে, আবার দেখা হবে, টাটা।